অনুব্রত বীরভূমে ফিরতে ইঙ্গিতপূর্ণ কাজল শেখ, নাম না করে কাটমানি খোঁচা জেলা পরিষদের সভাধিপতির। আমি পঞ্চায়েতের টাকার ভাগ নিতে আসিনি, আমি লোকের জায়গা দখল করতে আসিনি, আমি সব খেলা খেলতে জানি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজল শেখের। পাঙ্গা মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নিলে নিতে এসো না, চুরি পরে বসে নেই হুঁশিয়ারি জেলা পরিষদের সভাধিপতি। কাজল শেখের বক্তব্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু সাফাই দিয়ে পরবর্তীতে তিনি আবার কি বলেছেন তাও শোনাই। না, যে কথাটা বলছেন ঠিকই বলেছেন, কিন্তু কথাটা পুরোটা বলার জন্য বলবো। 2000 সালে সুজপুরে যে গণহত্যা হয়েছিল, যারা তৃণমূল কংগ্রেস দলটা করত, একটা অংশ আমাদের কাছ থেকে চলে গিয়ে হঠাৎ তারা তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। দল সিপিএমের কোনো অস্তিত্ব নেই, একথা সত্য, কিন্তু সিপিএমের হারমাদারা তারা বাংলায় রয়ে গেছে, তারা কোথায় যাবে? তারা বিভিন্নভাবে আমার দলে বেনজল হয়ে ঢুকেছে কোথাও কোথাও। বারবার আমাদের মাধ্যমে বলেছি, কেষ্টমণ্ডল আমার অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু, তার পরিবারের সদস্য আমি। গত বছর তিনি ছিলেন না, তার বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সব হতে আমার সঙ্গে দূরত্বটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শুনুন। কাজল শেখ আজকে বলছে নাকি হুমকি দিয়েছে। কাজল শেখ হুমকি দিবে না তো কে হুমকি দিবে? কাজল শেখ হুমকি দিবে দাদার বাড়িতে দেখা করতে যাবে না, ঢাক বাজিয়ে চরম চরম ঢাক বাজাবে না, বোমা ফাটাবে, সেটা কাজল শেখকে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে ততদিন চলবে। আরও একটা নতুনভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। আমরা বীরভূমের মানুষ, যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি, আনন্দ নিচ্ছি, আপনারাও আনন্দ নিন। ভাঙড়ের খবর দিই আপনাদেরকে। ভাঙড়ে ফের শওকত বনাম আরাবুল গোষ্ঠী, আরাবুল ঘনিষ্ঠদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। শত শত তৃণমূল কর্মী হাত পা ভেঙে দেবে, শওকত মোল্লার উপস্থিতিতেই উস্কানি তৃণমূল নেতার। ভাঙড়ে ফের শওকত বনাম আরাবুল গোষ্ঠী। পঞ্চায়েত নির্বাচনের থেকে যে লড়াই তৈরি চলেছে আপনারা সবাই জানেন, কর্মীদের প্রাণ গিয়েছে, অর্থ গিয়েছে, আর পাপ কাটা শুধু পকেট কাটা, কিন্তু সরকার তার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম, বলেছি চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বড় আছে, অনেক এই আলতু ফাটার মতো লোকেরা আজ ফেসবুকে লিখছেন, আমরা দেখছি, আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু ফাটার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বক্তব্য শোনাই। ৪৫ মিনিট ধরে আমরা মিটিংটা করেছি, আমাদের একটাই সিদ্ধান্ত নেই, ভাঙড়ের মাটি থেকে যে জঞ্জালগুলো আছে দলের জঞ্জালগুলো সরানো হবে, আগামী দিনে ভাঙড় থেকে তাকে চির বিদায় দেওয়ার জন্য সেই দুটো একটা বাঁদর আছে আমাদের ভাঙড় একে, যারা বাদলামি করছে, নোংরামি করছে, দেখা যাক। এখন কেউ কেউ বলছে পাগলা কুকুর, এখন পাগলা কুকুর টাইট দিতে গেলে কি কি করতে হয়,
সেটা আমার থেকে আপনাদের অনেকটা ভালো যাচ্ছে। চার বছরের লাইন ছুটি পড়ে আছে, শ্রমিকের কাউকে একটা লাইন ছুটি দেয়নি, বিএফ পাইনি, লোক চার বছর পাঁচ বছর রিটায়ার হয়েছে, আমাদের কোনো দেনা পাওনা কিছু দিচ্ছে না, দেনা পাওনা এক মাসের ভেতরে সব মিটে দেওয়ার কথা ডিএলসিতে মিটিং হয়েছিল, কিন্তু সেসব মিটিং আমাদের সব সেসব কাজগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। দিয়ে দুর্নীতি চুরি নিয়ে ফের রাজ্যকে তোপ, রাজ্যকে তোপ সুকান্ত মজুমদারের রাজ্যের বিরুদ্ধে জিএসটি চুরির অভিযোগ, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে চুরির অভিযোগ, কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলেই অভিযোগ, সিবিআই এবং ইডিকে মৌখিকভাবে জানিয়েছেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল, জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কীভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে। এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মণ, শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে, সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। সিবিআই এর নজরে টালা থানার সিসিটিভি ফুটেজ, টালা থানার সিসি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই, সিবিআই এর নজরে টালা থানার একাধিক হার্ড ডিস্ক এমনকি ফরেন্সিক এর জন্য পাঠানো হয়েছে এই হার্ড ডিস্ক এবং সিসি ফুটেজ। সন্দীপ অভিজিতের মোবাইলেরও ফরেন্সিক পরীক্ষা, রিপোর্টের তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, তথ্য নিয়ে সন্দীপ এবং সাসপেন্ডেড ওসি অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, টালা থানায় তথ্য বদলের অভিযোগ সিবিআই এর, টালা থানায় একাধিক নথি পরিবর্তন করা হয়েছে আদালতে এমনটাই দাবি সিবিআই এর। সিবিআই এর নজরে টালা থানার সিসি ফুটেজ, টালা থানার সিসি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই,